আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসাইন আজকে আমরা রনি পারভেজ ট্রিপল ই জব সলিউশন বইয়ের থ্রি ফেস এসি সার্কিটের একশো বিরাশি নাম্বারের ম্যাথ নিয়ে আলোচনা করব তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা আমাদের বেসিক কনসেপ্টগুলো অ্যাপ্লাই করব দেখব যে কোন কনসেপ্ট অ্যাপ্লাই করলে ম্যাথটা ইজিলি সলভ করা যাবে এবং কোন কনসেপ্টটা এই আনব্যালেন্স লোডের ম্যাথগুলোর ক্ষেত্রে খাটবে না এই জিনিসটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব তো দেখুন এখানে আপনারা একটা লোড দেখতে পাচ্ছেন লোডটা হচ্ছে ডেল্টায় কানেক্ট করা আছে যার প্রতিটা ফেজের ইম্পিডেন্স ভিন্ন ভিন্ন আছে এবং দুইটা ওয়ার্ড মিটার কানেক্ট করা আছে একটা এতে আছে একটা সিতে আছে। এবং এর প্রেশার কয়েলগুলা বিতে কমন করা আছে কারণ কি আমরা কি জানি যে ওয়ার্ড মিটারে দুইটা কয়েল থাকে একটা কারেন্ট কয়েল একটা প্রেশার কয়েল তো কারেন্ট কয়েল তো তার সাথে সিরিজে থাকে এবং প্রেসার কয়েল দুইটা ভোল্টেজের আড়ারি টার্মিনালের আড়ারিতে থাকে তো এখন দেখুন এখানে মিটারের ওয়ানটা কী করা আছে এ এবং বির সাথে লাগানো আছে এবং সি ওয়ান অর্থাৎ ওয়ান মিটার টু যেটা সেটা সি এবং বি মধ্যে লাগানো আছে দেখুন এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কি যে অনেকে আমরা বি এবং সির ভোল্টেজ মনে করি এটা কিন্তু হবে সিতে সি এবং বির ভোল্টেজ তো এখন এটা তো গেল তো এই যে লোডটা আছে এই লোডটার মধ্যে একটা সাপ্লাই ভোল্টেজ লাগবে যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি সেই সাপ্লাই ভোল্টেজে তারা বলে দিছে যে এ বিতে ভোল্টেজ হচ্ছে দুইশো আট অর্থাৎ এ এবং বীর মাঝখানের ভোল্টেজ দুইশো যেখানে অ্যাঙ্গেল জিরো তার মানে আমরা তাকে রেফারেন্স ধরবো আর কিছু তারা বলে নাই তো যেহেতু ভোল্টেজের ক্ষেত্রে আর কিছু বলে নাই তা আমরা ধরে নিচ্ছি যে যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি এটা হচ্ছে ব্যালেন্স ভোল্টেজ তো ব্যালেন্স ভোল্টেজের বৈশিষ্ট্য কি প্রতিটা লাইন টু লাইনেই সে একই অ্যাম্প্লি দিবে আর অ্যাঙ্গেল শুধুমাত্র একশো ডিগ্রি কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে এখানে তারা আবার সিকোয়েন্সের কথা বলে দিছে কী সিকুয়েন্স এবিসি সিকোয়েন্স এবিসি সিকুয়েন্সের আরেকটা নাম কি পজিটিভ সিকুয়েন্স তো এই সিকুয়েন্স তারা যেহেতু বলছে তার মানে যদি আমরা ভেক্টরটা অঙ্কন করি এই রকম হবে এটা যদি এ আর বি হয় তাহলে এইটা হবে বি আর সি আর এটা হবে সি আর এ কারণ এটা হবে একশো আর এটা মাইনাস একশো তো জিনিসটা তো আমরা এই বেসিক কনসেপ্টগুলো সবারই আমাদের জানাই আছে তো মূলত এই যে সার্কিটটা এই সার্কিটটা মূলত এই রকম হবে এই রকম একটা সার্কিট কিন্তু ওরা একটা কনফিউশন ক্রিয়েট করার জন্য শুধুমাত্র ওয়ান মিটারের ডাব্লু দিয়ে বসাই দিয়ে এবং সরাসরি টান দিয়ে দিছে অনেকে এটা নিয়ে আমরা কনফিউশন হতে পারি তো মূলত সার্কিটটা এইরকম তো দেখুন আমাদের ওয়ান মিটারের পাওয়ার প্রথম ওয়ান মিটারটার পাওয়ার নির্ণয় করতে গেলে কী করতে লাগবে এইখান থেকে এইখান পর্যন্ত যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা লাগবে দেন এই যে এর মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্টটা সেই কারেন্টটা লাগবে দেন থিটা লাগবে এখন কস থিটার ভিতরে থিটা তাহলে কী হবে থিটা হবে কারেন্টটার মধ্যে যে অ্যাঙ্গেল এবং ভোল্টেজটার মধ্যে যে অ্যাঙ্গেল এই দুইটার পার্থক্য করলে যা হবে তাই তো এখন আমাদের এইখান থেকে কি কি নির্ণয় করতে হচ্ছে তাহলে ভোল্টেজ কারেন্ট আর এদের অ্যাঙ্গেল তো একটা জিনিস দেখি এর আগের তো আমরা বলছি যে যেহেতু ভোল্টেজটা এ এবং বি অর্থাৎ এই দিক দিয়ে সাপ্লাই দেওয়া হচ্ছে তো এই দিক দিয়ে সাপ্লাই হচ্ছে মানে কি কারেন্টটা ডেলটায় দিকে লোডটার দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে সেম এ এহো এদিকে যাচ্ছে সেম এদিকে যাচ্ছে এখন দেখুন এই পয়েন্টটা তো এ পয়েন্ট এইটা পয়েন্ট বি পয়েন্ট আর এটা পয়েন্ট সি পয়েন্ট তো এরপরে সে কী করতেছে এ থেকে বি দিকে কারেন্ট আসতেছে আর বি থেকে সি সির দিকে যাচ্ছে সি থেকে এর দিকে যাচ্ছে তো এই জায়গায় যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে আই এ নির্ণয় করতে পারবো সেই আই এ দিয়ে আমরা কী করতে পারবো ভোল্টেজ গুণ দিলে আমরা আমাদের পাওয়ার পাবো তো এইখানে যদি আমরা কেসিএল দিই তাহলে কি আসে যে এ যেহেতু ঢুকতেছে আবার এ ঢুকতেছে তার মানে দুইজন ঢুকতেছে তাহলে এটার নাম হচ্ছে কি সি এ কারেন্ট ঢুকতেছে এটা ফেস কারেন্ট ঢুকতেছে আর এটা লাইন কারেন্ট আসতেছে আর আরেকটা ফেস কারেন্ট এবি বাইরে হচ্ছে তাহলে দুইটা এবি ফেজ আছে সরি দুইটা ফেজ আছে একটা লাইন আছে অর্থাৎ সার্কিটটা কেসিএল অ্যাপ্লাই করলে এইটার মতো আসতেছে তো আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করলাম করার পর এটা হচ্ছে কি লাইন কারেন্ট এগুলো হচ্ছে কি তার ফেস কারেন্ট এটা ফেস কারেন্ট দুইটা করে কি করলাম একটা টোটাল লাইন কারেন্ট পাইলাম এরপরে অর্থাৎ আই এটা পাইলাম তো এবির ভোল্টেজ তো আমরা জানি দেহা ছিল দুইশো আট যার রেফারেন্স ছিল জিরো যেহেতু এবিসি সিকোয়েন্স আর আমরা এবিসি সিকোয়েন্স সবসময় অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করি তাহলে বিসি আমার কত বিসি আমার দুইশো আট মাইনাস একশো বিশ সি এ আমার কত প্লাস একশো বিশ সামনের দিকে থাকে যা কিছুক্ষণ আগেই দেখালাম তো তার মানে আমরা যখন ওয়ান মিটার ওয়ান নির্ণয় করব আমার লাগবে কি এবির ভোল্টেজ তো এবির ভোল্টেজ তো তৈরি এটা এরপর লাগবে কারেন্ট লাগবে তাহলে এর কারেন্ট কোনটা এই যে এটা যেটা নির্ণয় করলাম এরপর এর অ্যাঙ্গেল লাগবে অ্যাঙ্গেল কী কী লাগবে সেটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল লাগবে এবং কারেন্টের অ্যাঙ্গেল লাগবে ভোল্টেজের অ্যাঙ্গেল কত আছে এখানে জিরো আছে তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কত আছে মাইনাস এত আছে তাহলে সূত্রের মাইনাস মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল বসাইলাম বসাইলে আমরা যেটা পাচ্ছি এই হচ্ছে আমাদের এটা প্রথম মিটারের পাওয়ার তাহলে দ্বিতীয় মিটারের পাওয়ারটা কি হবে সেম দ্বিতীয়টার ক্ষেত্রেও কেসিএল অ্যাপ্লাই করি কোথায় কেসিএল অ্যাপ্লাই করব এই জায়গাটায় কেসিএল অ্যাপ্লাই করব এইখানে তাহলে এখানে কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে ঢুকতেছে কে আইসি ঢুকতেছে অর্থাৎ অর্থাৎ লাইন কারেন্ট ঢুকতেছে বাইরে হচ্ছে কে সি এ আবার এখানে ঢুকতেছে কে বি সি কারেন্ট অর্থাৎ এটা কেসিএল অ্যাপ্লাই করার পর করে আমরা পাচ্ছি যে এইরকম অর্থাৎ আইসি তাহলে ভিসির দেখুন এইখানের ফেস কারেন্টটা অর্থাৎ ভিসি এর ফেস কারেন্ট এবং মাইনাস ভি বি এর ফেস কারেন্ট কারণ হচ্ছে কি তার ফেস ভোল্টেজ এবং তার ফেস ইম্পিডেন্স লাগবে আরও ফেস ভোল্টেজ ফেস ইম্পিরেন্স দিলাম তাহলে তাদের ফেস কারেন্ট পাইলাম দুইটা ফেস কারেন্টের ভেক্টোরিয়াল যোগ করলে মূলত এটা আসে দেখুন ভেক্টোরিয়াল যোগ মানে সবসময় কি হয় যে ভেক্টোরিয়াল যোগ হইলে যে সব সময় তাকে যোগই করতে হবে এমন না যোগ বিয়োগ দুইটাই তার ভিতরে থাকতেছে তার মানে এটা বিয়োগ হয়ে যাচ্ছে দেন কি হলো আইসি লাইন কারেন্ট পাইলাম তাহলে এখন কি দরকার ভোল্টেজ দরকার ভোল্টেজ কি ভোল্টেজ লাগবে আমাকে বিসি ভোল্টেজ লাগবে জি না কারণ হচ্ছে কি এখানে আমার ভোল্টেজ লাগবে সিবি ভোল্টেজ লাগবে তাহলে সিবি ভোল্টেজটা কই পাবো এই সি থেকে বি এর মধ্যে যে ভোল্টেজটা কারণ হচ্ছে কয়েল এখান থেকে শুরু হয়েছে এখানে যা শেষ হয়েছে তাহলে দেখুন যদি আমার বিসির ভোল্টেজটা এরকম হয় অ্যাম্প্লিটিউড তো সময় সেমেই থাকে এখানে শুধু অ্যাঙ্গেলের বিষয়টা আসবে তাহলে বিসি দিলাম বিসি রে উল্টাইয়ে সিবি করলাম তাহলে সি বি করার কারণে এর মুখের সামনে মাইনাস আসলো একটা কারণ হচ্ছে বি মাইনাস সি হওয়ার কথা এখন হয়েছে কি বি সি মাইনাস অর্থাৎ সি মাইনাস বি এই জন্য মুখের সামনে মাইনাস চলে আসলো তো আমরা এর আগে যখন এসি ফান্ডামেন্টাল শিখেছি তো সেই জায়গায় বেসিক কনসেপ্ট শিখেছিলাম না এরকম যে এদিকে প্লাস কস থাক প্লাস সাইন থাকে তো এদিকে মাইনাস সাইন থাকে এদিকে মাইনাস কস থাকে তো এদিকে প্লাস কস থাকে তো আমার ভ্যালুটা যদি মাইনাস সাইনে এখানে থাকে তো এক যদি আমি প্লাস সাইন থেকে কল্পনা করতে চাই তাহলে কি করতে হয় তাকে প্লাস একশো আশি ডিগ্রি হইতে হবে অর্থাৎ এই দিক দিয়ে প্লাস একশো আশি ডিগ্রি যাইতে হবে নতুবা নিচের দিক দিয়ে মাইনাস একশো আশি ডিগ্রি যাইতে হবে তো আমি আমার সুবিধা মতো দিলাম ইচ্ছা মতো আপনি চাইলে এই মাইনাসটা উঠাই দিয়ে এখানে প্লাস একশো আশি ডিগ্রি করতে পারেন অথবা মাইনাস একশো আশি ডিগ্রি করতে পারেন দেন যে যে অ্যাঙ্গেলটা আসবে আমি যেহেতু প্লাস দিলাম এই জন্য আসলো সাইট আপনি যদি মাইনাস দিতেন তাহলে আসতো দুশো তিনশো আসতো তাহলে ওইটা দেওয়ার পরেও যে উত্তর আসবে এই আপনি সাইড ইউজ করলো একই উত্তর আসবে তাহলে দেখুন সিবি সিবির অ্যামপ্লিটিউট বসাইলাম আইসি আর কারেন্ট দিলাম দেন কি করলাম সিবির ভোল্টেজ কত পাইছি সাইট পাইলাম এবং আইসির কারেন্ট কত পাইছি এখানে একশো এক একশো এক বসাইলাম দেন পাওয়ার পাইলাম এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা বুঝলাম এটা তো আমাদের বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমরা যে এরা আগের লেকচারে এরকম সূত্র শিখলাম তো এই সূত্রটা দিয়ে ম্যাথটা হবে কি না এই সূত্র দিয়ে এই ম্যাথটা হবে না কারণ হচ্ছে কি এই যে লোডগুলো ছিল আনব্যালেন্স লোড তো লোড যেহেতু আনব্যালেন্স তার মানে কি কারেন্টটাও হচ্ছে ভিন্ন ভিন্ন যদি ব্যালেন্স হইতো তাহলে প্রতিটার ক্ষেত্রে কারেন্ট সেম হইতো যেহেতু আনব্যালেন্স লোড তার মানে কারেন্টও ভিন্ন আর যেহেতু কারেন্ট ভিন্ন তার মানে প্রতিটার ক্ষেত্রে অ্যাঙ্গেলও ভিন্ন ভিন্ন আসতেছে যেহেতু অ্যাঙ্গেল ভিন্ন সেহেতু থ্রিটা সবসময় একই থাকতেছে না যেহেতু থ্রিটা একই থাকতেছে না সেহেতু আপনি এই খেলা এইগুলার মধ্যে থ্রিটার ভ্যালু বসাইতে পারবেন না বসাইলে উত্তর আপনার ভুল আসবে তার মানে আমরা যে জিনিসটা বুঝতেছি যে এই সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো যদি লোডগুলা ব্যালেন্স হয় তো এরপরে যখন আমরা ব্যালেন্স লোডের ম্যাথ করব তখন আমি চেষ্টা করব এই লজিকটা দিও ব্যালেন্সের ম্যাথটা করে দেওয়ার এটা দিয়েও করে দেওয়ার মানে আমি চেষ্টা করব যতটুকু কনসেপ্ট আমি জানি সবটুকু আপনাদের মাঝে শেয়ার করা তো এই ছিল আমাদের আজকের লেকচার